খুলেছিলাম, বেতের হ্যান্ডেল আছে, ঠিক আছে, এটা ব্যান্ডিং করা আছে, নিচে পেস্টিং করা আছে, আমার করে যেটা নকিং করে এটা করতে হবে। আচ্ছা, তো জনিদার হাতে এখন AK-47 রয়েছে, বহুত হালকা লাইট ওয়েট ব্যাট, ইংলিশ গুলো DSC-র হবে আর SS-র হবে হেলমেট, সুপার লাইট, এটা SS-র, এই চারটে গ্রেন্সের আছে, এটা কাশ্মীরি হইলো, প্রিমিয়াম কাশ্মীরি, লেদারের কোয়ালিটি আছে, পিটার লেদার আছে, এটা তো ঠিক আছে, তোমার চ্যানেলের নাম করে আসলে ওর জন্য আমি একটু। তো আজকে চলে এসেছি রাজা স্পোর্টসে, ময়দান মার্কেট, ওয়ান অফ দ্য ফেমাস দোকান। তো জনিদা রয়েছে সামনে। জনিদা কেমন আছো? এই ভালো আছি, তোমরা সব কেমন আছো? চলছে। আর সামনে তোমরা কালেকশন দেখতে পাচ্ছ, বিভিন্ন কোয়ালিটির আছে, কাশ্মীর উইলও রয়েছে, দামগুলো জেনে নেবো জনিদার থেকে। গ্রেনিকালস এর আছে, এটা তোমার কাশ্মীর উইল আছে, ঠিক আছে, গ্রেনস আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে গ্রেনস এর আছে, এটা কাশ্মীর উইল, প্রিমিয়াম কাশ্মীর উইল যেটাকে বলে, ঠিক আছে, থিকনেসটা মোটা আছে, ঠিক আছে, এটা তোমার নকিং করতে হবে ব্যাটটা, যদি নতুন এখন যারা খেলছে তাদের জন্য তো এটা নয়, যারা নতুন ক্লাবে প্র্যাকটিস করবে ওদের জন্য আলাদা কোয়ালিটি, যারা এক বছর দেড় বছর ক্রিকেট প্র্যাকটিস করছে তাদের জন্য এইটা ঠিক আছে। এটা তোমার ওই 4,999 টাকা MRP আছে, এটা তোমার ডিসকাউন্ট দিয়ে তোমার 3100 টাকা পড়বে, ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, যে দামটা বলছো দাদা এটা কি ফিক্সড প্রাইস? তোমার যদি চ্যানেলের কথা বলে তখন আলাদা আমি। আচ্ছা, সেটার জন্য থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, ধরো কেউ হোলসেল নিল 6 পিস 10 পিস 20 পিস, হোলসেলের রেট তো হোলসেলের আলাদা, যেটা হোলসেল আছে সেটা আলাদা রেট, সেটা কিছু কম সম আরো হয়ে যাবে, কম সম হয়ে যাবে, ওটা আমার সাথে সামনাসামনি এসে যেটা কথা বললে আমি করে দেবো। এটা যেমন আছে DSC, এটা DSC-র কাশ্মীরি হইল, রেডি টু প্লে, এটা নকিং করতে হবে না, এটা নকিং করা আছে, ইংলিশ টেপ লাগানো আছে, ঠিক আছে, নিচে টোগার লাগানো আছে, ঠিক আছে, এটা রেডি টু প্লে, এটা নকিং করতে হবে না, যারা ক্লাবে খেলে তারা নকিং করতে হয় হ্যামার দিয়ে, হ্যামার করে নকিং করে, ঠিক আছে, চলছে, হ্যামার করে যেটা নকিং করে এটা করতে হবে না, এটা নকিং করা আছে আগে থেকে, ঠিক আছে, কোম্পানি থেকে। এটা তোমার DSC-র আছে, এটা তোমার 3,075 দাম আছে, ওটা ডিসকাউন্ট দিয়ে তোমার ওই 2,500 এরকম পড়বে, টোগার লাগানো আছে, ওর পরেরটাই চলে আসছি, SS-এর স্কাই বলে, স্কাই মডেল, SS-এর স্কাই মডেল, এটা তোমার 3,000 টাকা আছে, ডিসকাউন্ট হয়ে যাবে, ডিসকাউন্ট ওই 2,600 টাকার মতো পড়বে, ঠিক আছে, তোমার চ্যানেলের নাম করে আসলে ওর জন্য আমি একটু স্পেশাল ডিসকাউন্ট করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর পরেরটা আছে তোমার SS-এরই আছে, টন, ঠিক আছে, যারা এটা বিগিনার, যারা ক্লাবে নতুন প্র্যাকটিস করছে, এটা স্ক্যানার আছে, অরিজিনাল আছে, এটা স্ক্যানার এখান থেকে বুঝতে পারবে, ঠিক আছে, যারা নতুন প্র্যাকটিস করছে, ঠিক আছে, তাদের জন্য এটা আমি দিই, এটা তোমার ডিসকাউন্ট দেয় 1900 টাকার মতো সামথিং আসবে, 1900 পড়বে, ডিসকাউন্টেড প্রাইস 1900 টাকা, 1900 টাকা পড়বে এটা। আচ্ছা, নেক্সট কি দেখাচ্ছ? নেক্সট আছে SS-এরই আছে, এটা একটু প্রিমিয়াম কাশ্মীরি হইলো, ঠিক আছে, এটা প্রিমিয়াম কাশ্মীরি হইলো, গ্রেনস ও মাল্টি গ্রেনস রয়েছে, হ্যাঁ, এটা ভিনটেজ, এটা তোমার নকিং করতে হবে, এটা ম্যাক্সিমাম যদি তুমি নাও এক সপ্তাহ নকিং করতে হবে, তারপরে তুমি মাঠে নামাতে পারবে, এটা প্রিমিয়াম কাশ্মীরি হইলো, ঠিক আছে, এটা তোমার 3,000 টাকা MRP আছে, ডিসকাউন্ট দিয়ে তোমার ওই 2,600 টাকা 2,500 টাকা এরকম সামথিং পড়বে। আচ্ছা, তো জনিদার হাতে এখন AK-47 রয়েছে, তো চমকে হবে না, এটা বন্দুক নয়, ব্যাটই আছে, ঠিক আছে, এটা তো তোমরা সবাই জানো, এর তো ভিডিও একটা করেছিলাম, ঠিক আছে, AK-47 তো সবাই এটা নাম জানে, এটা ফেমাস আছে, তো মোটামুটি রাজা স্পোর্টসের এটা কিন্তু ফেমাস একদম আর্টিকেল, AK-47 ব্যাট। তো এই ব্যাটারির ব্যাপারে জনিদা একটু কিছু বলো। AK-47 তো আমাকে আর বলতে হবে না, কাস্টমার আসে নিয়ে চলে যায়, এই কোয়ালিটি কেন, এর কম দাম, দাম হিসাবে কম কোয়ালিটি, দামও কম আছে, কোয়ালিটি ভালো আছে, বেতের হ্যান্ডেল আছে, আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম, বেতের হ্যান্ডেল আছে, ঠিক আছে, এটা ব্যান্ডিং করা আছে, নিচে পেস্টিং করা আছে, যারা টেনিস খেলে, যারা বড় বড় টুর্নামেন্ট খেলে, তারা যে ম্যাসিক্স, ঠিক আছে, বাহুবলী, ওরা যে 2,500-3,000 টাকাতে কিনে, ওর তুলনায় এটা অনেক কম দাম, 1,800 টাকা পড়বে, ঠিক আছে, আর এর থেকে আরেকটা উঁচু মডেল আছে, ওটা 2,000 টাকা, দুটো কোয়ালিটির আছে, ঠিক আছে, এবারে মার্কেটে ডুপ্লিকেট বেরিয়ে গেছে, এটা কপি, বুঝে শুনে কিনবি, আর কিছু বলার দরকার নেই, কেন আমি WS-এর আগে বলেছিলাম যে ডিলার আছি, ঠিক আছে, ব্যাটের যদি কিছু প্রবলেম হয় ওর জন্য গ্যারান্টিটা আমরা নিই, ঠিক আছে, পুরো ব্যাটটা যদি কিছু প্রবলেম হয়, ঠিক আছে, যে কাস্টমার নিয়ে নিলো তারপরে চিনতে পারবো না, ওরকম ব্যাপার নয়, আমি বলেইছিলাম ভিডিওতে,
যদি ব্যাটের কোনো প্রবলেম হয় খেলার পরে, তখন আমরা ওটাকে দেখি যে কার প্রবলেম, ব্যাটটার কিছু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না প্লেয়ার ওটা উল্টাপাল্টা শট খেলে ভেঙেছে, ওটার জন্য আমরা দেখি, ওটা চাপ নিতে হবে। আচ্ছা দাদা, এটা জেনুইন আর ফেক বোঝার কোনো উপায়? জেনুইন ফেক, এর কভার হবে অরিজিনাল, ঠিক আছে, সার্টিফিকেট যা যে দোকান থেকে নিবে বলবে WS এর সার্টিফিকেট আছে তোমার কাছে, অরিজিনালের ডিলারশিপ, কেন মার্কেটে অনেক কপি মাল বেরিয়ে গেছে, WS এর স্টিকার মেরেই অনেক কপি বিক্রি করছে আশেপাশে দোকানদার, আমি দোকানের নাম বলবো না, কিন্তু কপি মাল বিক্রি করছে, সেই হিসাবে তোমরা একটু চারিদিকে চোখখান খুলে কেনাই উচিত আমার মতে বল। ইংলিশ ফিলও আছে তোমার, স্টার্টিং যেটা আছে এসজির হবে, ঋষভ পান্ত কোয়ালিটির আছে এটা, ঠিক আছে, এসজির এর মডেলটার নাম হলো ঋষভ পান্ত, ঠিক আছে, এটা তোমার এই ডিসকাউন্টে 4,000 টাকার মতো পড়বে, আমি দামটা বলছি ডিসকাউন্ট দিয়ে, আমি বলছি 4,000 টাকার মতো পড়বে, ডিসকাউন্টেড প্রাইস, ঠিক আছে। এর থেকেও যদি দামি নাও, এর থেকেও দামি আছে কাস্টমাইজ, এটা স্টিকার ছাড়া হয়, নকিং করার দরকার হয় না, এটা এটাও নকিং করা থাকে কোম্পানি থেকে, ঠিক আছে, এটা কাস্টমাইজ ব্যাট বলে, এটা তোমার ওই 9999 MRP আছে, এটা ডিসকাউন্ট দিয়ে একদম পড়বে 7,000 টাকা। আচ্ছা নেক্সট কি দেখাচ্ছো? নেক্সট আছে MRF এর হবে, এটা 4,500 টাকা পড়বে ডিসকাউন্ট দিয়ে, বহুত হালকা লাইট ওয়েট ব্যাট ইংলিশ ফিল, 4,000 টাকার মতো পড়বে। এর উপরে যারা প্রিমিয়াম, যারা অনেক দিন ধরে খেলছে 5 বছর 6 বছর, একটু দামি কোয়ালিটির ইংলিশ ফিল লাগবে, তাই জন্য এটা পড়বে, এটা তোমার ডিসকাউন্ট দিয়ে 17,000 টাকা পড়বে, 17,000 ঋষভ পান্তের এডিশন 17,000। গ্রেনসটা দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গ্রেনস আছে, ওভাল শেপ, এই যে ডিসপ্লেটা আছে শেপটা আছে এটা ওভাল, ঠিক আছে, এটাকে ম্যাক্সিমাম 15 দিন নকিং করতে হবে, এটা এসজি। এখন এরপরে হেলমেটটা আমি দেখাচ্ছি, হেলমেট আছে DSC এর, SS এরও হবে, DSC এরও হবে হেলমেট, DSC এর হবে আর SS এর হবে হেলমেট। এর প্রাইস কিরকম আছে? এটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে এটা একদম পড়বে তোমার, আমি বলে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে এটা পড়বে তোমার 1,050 টাকা পড়বে, 1130 টাকা MRP আছে ডিসকাউন্ট দিয়ে, ডিসকাউন্টেড প্রাইস 1,050, ঠিক আছে। এর পরে আছে SS এর হেলমেট আছে, SS এর হেলমেট তো রাখাই আছে দেখতেই পাচ্ছো দিকে, SS আছে বহুত কোয়ালিটির আছে, আমি দেখাচ্ছি, যেটা দেখাচ্ছি তুমি সেটা ব্যাপারে বলো, ওটা আছে ল্যান্সারের আছে, যারা নতুন খেলে ওই হেলমেটটার দাম পড়বে তোমার 350, ওর নিচে আছে, ওর নিচে আছে SS এর আছে, SS এর তোমার ডিসকাউন্ট দেওয়া 1,100 টাকার মতো পড়বে, ঠিক আছে। বিভিন্ন বহুত হেলমেট আছে, স্প্রে কোম্পানিরও হেলমেট আছে, আমাদের তো গোডাউনও আছে নিচে মেট্রোতে, তো বহুত কোয়ালিটির হেলমেট ফেলমেট সবকিছু আছে, একদিন আমি নেক্সট ভিডিও ওটা করবো চাপ নেই, ঠিক আছে ভাই, 1,200 টাকার ধরে রাখতে হবে। এটা যেমন আছে এই হেলমেটটা, এটা ডিসকাউন্ট দিয়ে 800 টাকা পড়বে, ডিসকাউন্ট দিয়ে একদম পড়বে 800 টাকা, ঠিক আছে। এটা দাসগো কোম্পানির, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে মিরাটে, এটা দাসগো, এটা কোম্পানির নাম হলো দাসগো কোম্পানি, ভালো কোয়ালিটি, এটা ডিলারশিপ আমাদের কাছে আছে। এই তোমার SS এর নিতে গেলে ক্রিকেট প্যাড 950 টাকা পড়বে, ওই হেলমেটের এর পাশে রাখা আছে, ব্যাটের পাশে ওই প্যাডটা রাখা আছে, এটা ডিসকাউন্ট দিয়ে একদম পড়বে 950 টাকা, এটা SS কোম্পানি, আর হালকা লাইট ওয়েট আছে এই প্যাডটা, ঠিক আছে, ফ্লেক্সিবল আছে, মানে যখন রানিং করবে কিছু প্রবলেম হবে না, ওতে পায়ে কিছু লাগবে না, পুরো হালকা আছে। ওর পরে আছে তোমার প্ল্যাটিনো SS এর, ওটা তোমার ডিসকাউন্ট দিয়ে 1,800 টাকা পড়বে, এটা আছে তোমার, এটা সুপার লাইট আছে, এটা সব থেকে হালকা প্যাড SS এর, খুবই লাইট ওয়েট, খুব লাইট ওয়েট, আর তো এখানে এটা আছে সুপার লাইট, এটা SS এর পুরো হালকা, এর প্রাইস কত বললে তোমার? এই ডিসকাউন্ট দিয়ে এটা পড়ে যাবে, আমি বলে দিচ্ছি ওই 2,700 টাকার মতো পড়ে যাবে, সামথিং, মানে 2,700 এর কাছাকাছি পড়ে যাবে। এর উপরে আছে SS এর টেস্ট ওপেনার, ঠিক আছে, SS এর টেস্ট ওপেনার আছে, এটা প্রাইস গুলো একটু বলতে থাকি, 1,800 টাকা পড়বে ডিসকাউন্ট দিয়ে। এটা হ্যান্ড গ্লাভস, ব্যাটিং গ্লাভস আছে বিভিন্ন রেঞ্জের আছে, মানে এটা SS এর আছে, এগুলো যারা 3-4 বছর খেলছে, ডিউস প্র্যাকটিস করছে তাদের জন্য, এই যে লেদারটা আছে এটা পিটার লেদার আছে, এই যে লেদারের কোয়ালিটি আছে পিটার লেদার আছে, এটা তোমার এই ডিসকাউন্ট ওই 3,600 টাকার মতো পড়বে, 3,600 পড়বে, পুরো লাইট ওয়েট গ্লাভস আছে। নিচে আছে তোমার ডিএফসির হয়ে যাবে, এগুলো সব ওভাল শেপে না, স্কোয়ার শেপে কিছু আছে? স্কোয়ার শেপের আছে, দেখে দিচ্ছি, এটা আছে ডিএফসির আছে, এটা তোমার 2,300 টাকা MRP আছে, ডিসকাউন্ট দিয়ে 1,900 টাকা পড়বে, এটা এটা পুরো লাইট ওয়েট গ্লাভস আছে, হালকা
এরপরে আছে তোমার প্লাটিনো, প্লাটিনোটা তোমার 1650 টাকা পড়বে ডিসকাউন্ট দিয়ে। প্লাটিনো একটা আছে, ক্লাব লাইট SSL, এটা তোমার ডিসকাউন্ট দিয়ে পড়বে 1100 টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে ক্লাব লাইট। ঠিক আছে, ওর নিচেও আছে গ্লাভস লেদারের, মানে 700-800 টাকা দামিও আছে, ওটা অন্য কোম্পানি, ওটা নন ব্র্যান্ডেড, ওটা ভালো কোয়ালিটি, যারা লেদার গ্লাভস নতুন ইউজ করবে ওদের জন্য ওইটা ঠিক আছে, 750-700 টাকা পড়বে। আর ওর থেকে কমের গ্লাভস আছে 350 টাকার আছে, কটন, ওটা লেদার নয় ওটা কটনের। তো প্রত্যেকবারের মতো আবারও লোকেশনটা তোমাদেরকে বলে দিই, সামনে রয়েছে গ্র্যান্ড ওবেরয় হোটেল, আর একটু এগিয়ে গেলে ধর্মতলা ক্রসিং পাবে, আর এদিকে রয়েছে পার্ক স্ট্রিট, আর এই সাইডে রয়েছে ময়দান মার্কেট গেট নম্বর 6। তো রাজা স্পোর্টসে যেতে হলে কিন্তু গেট নম্বর 6 দিয়েই ঢুকে সোজা যেতে হবে, বাঁ হাতে পড়বে দোকানটা। তো এই রাজা স্পোর্টসে আসতে গেলে তোমাদেরকে গেট নম্বর 6 যে এক্ষুনি দেখালাম, সেখান থেকে সোজা চলে আসবে এগিয়ে, বাঁ হাতে পড়বে এই রাজা স্পোর্টস, আর এই হচ্ছে রাজাদা।